বিগ নিউজ, সবার আগে সবার সাথে। কোচবিহারের প্রার্থী তালিকা জানাচ্ছি। মেঘলিগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী সংযুক্ত মোর্চার গোবিন্দ রায় ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপি নেতা দাঁড়িয়েছেন দধিরাম রায়। কোচবিহারের প্রার্থী তালিকা মেখলিগঞ্জ তফসিলি জাতি তৃণমূল কংগ্রেস পরেশ চন্দ্র অধিকারী সংযুক্ত মোর্চা গোবিন্দ রায় ফরওয়ার্ড ব্লক বিজেপি থাকছে দধিরাম রায়। মাথাভাঙাতে থাকছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন, সংযুক্ত মোর্চা থেকে থাকছেন অশোক বর্মন সিপিএম এবং বিজেপি থেকে থাকছেন সুশীল বর্মন। কোচবিহার উত্তর সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী থাকছেন বিনয় কৃষ্ণ বর্মন, সংযুক্ত মোর্চা থেকে থাকছেন নগেন্দ্রনাথ রায়, ফরওয়ার্ড ব্লকের বিজেপি সুকুমার রায়। কোচবিহার দক্ষিণ তৃণমূল কংগ্রেস থেকে থাকছেন অভিজিৎ দে ভৌমিক, সংযুক্ত মোর্চার হয়ে লড়বেন অক্ষয় ঠাকুর, ফরওয়ার্ড ব্লকের এবং বিজেপি থেকে থাকছেন নিখিল রঞ্জন দে। থেকে এবং আগে থেকে যেমনি করে কাজ করছে ঠিক তেমনি করে কাজ শুরু আরো দ্রুততার সঙ্গে করবে। আসলে এই লড়াই তো রাজনীতির লড়াই, কোনো ব্যক্তির লড়াই নয়, কোনো ব্যক্তিগত লড়াইয়ের জায়গা নেই। আমি দীর্ঘ 22 বছর তৃণমূলের থেকেও আমি তৃণমূলের কোনো কাজ করতে পারিনি। তার কারণ তৃণমূল নেতৃত্বের বিরোধিতার কারণে আমার যা চিন্তা ভাবনা, আমার যা পরিকল্পনা, তা কখনোই তৃণমূলের মধ্যে আমি প্রভাবিত করাতে পারিনি। সুতরাং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি দলে নরেন্দ্র মোদী লুক ইস্ট, যে অ্যাক্ট ইস্ট যে স্লোগান, তার সাথে সাথী হওয়ার জন্যে আমি বিজেপিতে জয়েন করেছি। সুতরাং আমি মনে করি যে উত্তর বাংলার সার্বিক উন্নয়নে বিজেপি সরকার বাংলায় আসছে এবং উত্তর বাংলার মানুষ স্বাধীনতার পর থেকে যেভাবে বঞ্চিত হয়েছে, এই বঞ্চনা থেকে উত্তর বাংলার মানুষ মুক্তি পাবে।